আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি বগুড়ার কাহাল উপজেলার মালঞ্চার বড়োপুখরিয়া গ্রামে একজন সফল মাছ চাষের কথা আমরা আজকে শুনবো তার মুখ থেকে তার সফলতার গল্পগুলো আমরা শুনবো জামিল ভাই আপনি একটু আসেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম জামিল মানে পুরো নামটা হচ্ছে মোহাম্মদ আল মুজাহিদি জামিল নামে আমি পরিচিত এলাকাতে তা আমি ছোটোখাটো একটা চাকরি করি পাশাপাশি শখের বসে আমার মাছ চাষ শুরু আমি মাছ চাষ শুরু করছি এখন থেকে প্রায় পাঁচ বছর আগের থেকে শুরু আমার মাছ চাষ আমি প্রথম শুরু করছিলাম রেনু পোনা শিং মাছের রেনু তো এখান থেকে আমার শুরু তো রেনু করার পর পাশাপাশি মানে শিং মাছের পর পাবদা মাছ পাব্দার পরে গোলসা ট্যাংরা আল্লাহ রহমতে ভালো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো আচ্ছা এই পুকুরে আপনি কি মাছ চাষ করছেন এই পুকুরে আমার মানে বড় মাছগুলোই আছে সেটিং আছে গোলসা আছে পাবদা আছে সাথে কার্প জাতীয় কিছু মাছ আছে এই পুকুরে আপনি ইয়ারেটর কেন লাগাইছেন ইয়ারেটর মূলত এখন লাগানো হয় মানে অধিক ঘনত্বে মাছ চাষের জন্য আগে আমরা যে পুকুরে মাছ চাষ করছি ধরেন পার শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পাবদা গোলসা দুশো থেকে তিনশো পিস মাগুর তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস এখন সেই মানে সেই একই পুকুরে আমরা প্রতি শতাংশে পাবদা চাষ করতেছি পনেরোশো থেকে আঠারোশো গোলসাদে আছে পাঁচশোর ওপরে প্রতি শতাংশে কিন্তু এটা তারপর মাগুর আছে শতাংশে দশ থেকে পনেরোটা আর কাঠ জাতীয় মাছ এটা তো থাকেই এই আর কি আপনি এখানে কী এরেটর ব্যবহার করছেন আমি এখানে পৌষ বিয়ারেটর ব্যবহার করতেছি অন্যান্য ইয়ারেটরের চেয়ে এই পুশ ওয়েব ইয়ারেটর ব্যবহার করে আপনি কেমন উপকার পাচ্ছেন আমার মনে হয় প্যাডেল ইয়ারেটর আছে আমার মানে আমার পুকুরে আছে নিজস্ব পুকুরে আছে প্যাডেল ইয়ারেটর আছে পুশ ওয়েব আছে ডাবল স্পিড আছে প্যাডেল ইয়ারেটর শুধু স্রোতটাই আমি দেখি মানে পুকুরের চতুর্দিকে রাউন্ড ফিগার একটা স্রোত হয় ভালো ভালো কাজ করে কিন্তু সবসাইতে ভালো কাজ করতেছে আমার পুশ ওয়েব ইয়ারেটরটা হ্যাঁ আচ্ছা আপনি এই পুকুরে মাছের ঘনত্ব কেমন দিয়েছেন এই পুকুরে আমার মাছ মানে পাবদা মাছ আছে প্রতি শতাংশে পনেরোশো পিস গোলসা আছে তিনশো পিস আর আপনার শিংনাই মাগুর আছে মাগুর আছে শতাংশে দশ পিস আর কার্প জাতীয় মানে তাকে বলি আমরা বাংলা মাছ এই বাংলা মাছটা আছে প্রতি শতাংশে ওই প্রায় সাত পিস আট পিস এই রকম সবগুলো মাছের মিশ্রণ এয়ারেটর ব্যবহার করার আগে কি আপনি মাছের ঘনতে এত বৃদ্ধি করতে পারতেন না এরেটর ব্যবহার করার আগে আমাদের মাছ ছিল প্রতি শতাংশে সর্বোচ্চ পাঁচশো পিস প্রতি শতাংশে এর বেশি ব্যবহার করতে পারেননি ব্যবহার করতে পারিনি আমরা তার মানে আপনি বলতে চাচ্ছেন এরেটর ব্যবহার করে আপনি কত গুণ ঘনত্বে মাছ চাষ করতে পারেন এরেটর ব্যবহার করার ফলে আমার এটা প্রায় আড়াই থেকে তিন গুণ মানে মাছ বেশি দেওয়া পড়তেছে পুকুরে এবং মাছের যে গুণগত মান আবার মাছের যে বৃদ্ধিটা মানে মাছ যে আমি মানে আমার পুকুরে ইয়ারেটর ছাড়ার আগে যে মাছটা আমার মানে বৃদ্ধি পাতো যেইভাবে যে সাইজে মাছটা বাড়তো তখন আমার সময় লাগতো প্রায় আট থেকে নয় মাস মানে ছোটো থেকে বড় করার করা পর্যন্ত আর এখন এই সময় আসে আমার সময় লাগতেছে ছয় থেকে সাত মাস তার মানে ছয় থেকে সাত মাসেই মাছের গ্রোথটা সঠিকভাবে হয়ে যাচ্ছে আমার তো হ্যাঁ আমার পুরো বিশ্বাস যে ইরেটর দেওয়ার ফলেই প্রসব ইরেটর দেওয়ার ফলেই এই মাছের মানে যে বাড়তিটা মানে আগে যেটা যেখানে আমরা চাষ করতাম মানে আট থেকে নয় মাস সময় লাগতো আমার এখন সেখানে ছয় থেকে সাত মাসের মধ্যে আমি ওই একই রেজাল্ট পাচ্ছি আচ্ছা খাদ্যের খাদ্যের খরচটা কি আগের সে কমছে হ্যাঁ খাবার খরচ খাবার খরচ এখানে একটা কথা খাবার আমরা আগে যেটা ব্যবহার করতাম মানে আমরা আগে বাড়িতে তৈরি খাবারটাও দিতাম প্লাস পাশাপাশি মানে রেডি ফিড আমরা ব্যবহার করতাম তো এখন খাবার যেটা আমরা দিচ্ছি আগে যেখানে আমাদের প্রতিদিন প্রতিদিন আমাদের খাবার যেটা লাগতো এখন তার সাইতে কমপক্ষে টেন পার্সেন্ট খাবার আমরা কম দিচ্ছি তার মানে দশ পার্সেন্ট খাবার সাশ্রয় হচ্ছে এই অ্যারেটার ব্যবহার করার ফলে আপনি তাই বলতে চাচ্ছেন আচ্ছা জামিল ভাই আপনার এই পুকুরে আপনার যে ইকোসিস্টেমটা আপনি অ্যারেটার ব্যবহার করার ফলে যে অন্য কোনো সমস্যা অ্যামোনিয়া সহ অন্যান্য যে গ্যাসগুলো পুকুরে হয় সেগুলো কি হচ্ছে আমার পুকুরে আগে যে গ্যাসগুলো ছিল আগে মানে অনেক কিছু অনেক সমস্যার সম্মুখীন হতাম কারণ তখন আমার পানিটা ছিল একবারে বদ্ধ পানি নড়াচড়ার কোনো সুযোগ ছিল না আর এখন এই ইয়ারোটা দেওয়ার ফলে পানি তো আমার সব সময় মানে একটা ঢেউর সৃষ্টি হচ্ছে পানিতে তারপরেও মানে রোদের তাপ পড়ার পরে এই পানিটা মানে আগের যে চেয়ারা ছিল আগের যে কালসে কালারটা ছিল ওই রঙটা কিন্তু এখন আর নাই মাছের স্বাভাবিক যে পানি যে পানির চাহিদাটা সেই পানিটা আমি এখন পাচ্ছি মানে পানিতে আমরা দেখতে পাচ্ছেন আপনার পানির কালারটা খুবই সুন্দর এবং দেখা যাচ্ছে যেখানে প্রাকৃতিক খাবারও কিছু আছে এবং ইকোসিস্টেমটা পুকুরের খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারেটর আমাদের পুশ দ্য ওয়েব ইয়ারেটর এটা ঢেউ সৃষ্টি করছে এটা প্রায় চার বিঘা পুকুর চার বিঘা পুকুর এই পুকুরে জামিল ভাই এটা ব্যবহার করছেন এবং তিনি এর আগেও অনেক ইয়ারেটর ব্যবহার করছেন এয়ারেটরটা কোথা থেকে কিনে লিডিং এগ্রো টেকনোলজি মানে এখান থেকে এই কোম্পানি থেকে আমি এটা নিয়েছি তো এটা কেনার পরে আমি দেখতেছি মানে আগের যে ইয়ারটরগুলো আমি কিনছি তার চাইতে এটার স্পিডটা অনেক বেশি মানে স্পিডটা ভালো বলছেন আপনি এটার স্পিডটা খুব ভালো এবং যে ঢেউটা হচ্ছে ঢেউটা মানে অনেক সুন্দর হচ্ছে ঢেউ ঢেউটা একটু বেশি হচ্ছে ঢেউটা বেশি হচ্ছে বলছে হ্যাঁ আর আপনার যে অন্যান্য ইয়ারটরগুলো ব্যবহার করছেন তার সে আপনি এটা ভালো বলছেন হ্যাঁ আগেরগুলোর সাইতে এটা অবশ্যই ভালো কারণ এটার যে ঢেউয়ের যে মানে উচ্চতা আগেরগুলোর চাইতে একটু হলো মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশি আছে আচ্ছা এই অ্যারেটরটা আপনি কোন কোন সময় ব্যবহার করেন এটা আমি মূলত মানে এক একজন তো একভাবে ব্যবহার করে আর আমি ব্যবহার করি আমরা রাতের বেলা যখন খাবার দিই খাবারের পরে এক ঘন্টা খাবারের পরে এক ঘন্টা এক ঘন্টা যাওয়ার পরে আমরা এই মেশিনটা চালু করে দিই তো মেশিনটা চালু করে দেওয়ার পর থেকে সকাল পর্যন্ত এবং সেটা সকাল যদি সকালবেলা আবহাওয়া ভালো থাকে তাহলে সকালের বেলা সাতটা বা সাড়ে এর মধ্যে আমরা মেশিনটা বন্ধ করে দিই আর যদি আবহাওয়া মানে খারাপ থাকে ঘুমোট হ্যাঁ 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 ঘুমোটা আবহাওয়া থাকে মাথের কোনো সমস্যা টমস্যা যদি যদি বোধা দেয় হালকা পাতলা দিয়ে মানে আবহাওয়া খুব খারাপ হচ্ছে মাথের কোনো মানে সমস্যা হতে পারে এটা তো একটা ধারণা তাহলে আমরা আরও দু এক ঘন্টা বেশি চালাই আর তারপর বন্ধ করে দেওয়ার পরে ঠিক দুপুরের দিকে একটার দিকে আবার আমরা চালু করি এখান থেকে শুরু করে তিন ঘন্টা আমরা চালাই একটা থেকে দুটা তিনটা চারটা এই তিন ঘন্টা চালানোর পরে মেশিনটা আমরা আবার বন্ধ করে দিই তারপর আবার ওই যে খাবার দেওয়া শুরু হয় খাবারের পর থেকে আবার এক ঘন্টা রেস্ট তারপর থেকে আবার আমরা ওইভাবে রানি আমিল ভাইকে অনেক ধন্যবাদ তার মূল্যবান কথাগুলো আমাদের সামনে তিনি তুলে ধরলেন তিনি দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করেন আরও বেশ কয়েকটা পুকুর রয়েছে তিনি এই পুকুরগুলোতে মাছ চাষ করে সফলতা পাচ্ছেন তার সফলতার গল্পই আমরা শুনলাম তার পুকুরগুলোর মধ্যে যে ইয়ারেটরগুলো ব্যবহার করছেন তার মধ্যে লিডিং অ্যাগ্রো টেকনোলজির যে ইয়ারেটরটা সেটা তিনি বললেন যে অনেক ভালো মানের আপনারা শুনলেন দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটন অবশ্যই ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন